এই ইউপি সাকিব, এই দেখ 20 লাখ টাকার লোভী। আমাদের আইডির দাম জানিস? দাম জানিস? 20 লাখ টাকা আমাদের আইডির দাম। হ্যাঁ, এর মতো ইউপি সাকিব 10টারে কিনতে পারবো আমরা এক আইডি দিয়ে। আচ্ছা, গেরিনার দালাল হয়ে তুই কি বালটা ছিল, একটা হিপ হপ আইডি কিনতে পারলি না? আরে ও কিনবে হিপ হপ আইডি? ওর যে পিসি, ওর আইফোন 15 প্রো ম্যাক্স, ওর বিবেস আইডি বিচ্ছে, আমাদের মতো হিপ হপ আইডি একটা নিতে পারবে না। বোকাচোদা কয় কি? এখন তুই শুন, ইউপি সাকিব আইডি, বাংলাদেশে এমন কোন প্লেয়ার জন্ম হয় নাই যারা আমাদেরকে ডুবাসে ডু কাস্টমে হারাই দিবে। আমরা দুইজন কিন্তু এক পায়ে কারা আছি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কিরে কিরে, তোমরা দুইজন এটা কি ভিডিও পাঠাইছো আমারে? কেন দেহস নাই, তোর চ্যালেঞ্জ পাঠাইছি, চ্যালেঞ্জ। হে ওকার থাকলে আমাদের দুইজনের সাথে কাস্টম খেলো। আমাদের দুইজন কে পর্যন্ত বাংলাদেশের কেউ হারাইতে পারেনি, আর তোরা আমাদের কি বাল হারাই? ও ভাই ও ভাই, আমি ভয় পাইছি। এই তুই কি আমাদের সাথে মজা নিচ্ছিস? তোর যদি ওকাতাকে আয় কাস্টমে আয়। ভাইরে ভাই, আগে তো কখনো কাস্টম চ্যালেঞ্জ দেও নাই, আর এখন হিপ হপ কিনা তোমাকে বাপ বাইরে গেছে না? 20 লক্ষ টাকা দিয়ে আমরা আইডি কিনছি, আমরা বাপ নিব না তো তুই নিবি? আরে আরে, ওরা তো বই পাইছে এই জন্য এগুলা বলতেছে। আমাদের অহংকার বাইরে গেছে না? বই পাইছো তো এই দেখো। এই তোদের বই পাইবো মানে, এই তোদের বই পাইবো মানে, এই ভাই তোদের কি টাইম আছে? তোদের মতো বোর্ডদের কত পিটাইলাম। কি কি আমরা বল, সাহস তোর আমাদেরকে বোর্ড বলছ, আয় সাহস থাকলে কাস্টমার, তোদেরকে তো আমরা 7-0 ভরে দিব। আরে ভাই শুন শুন, তোরা যদি আমাদের সাথে 3 রাউন্ডের বেশি জিততে পারো বুঝছো, তাহলে ইউটিউবে গিয়ে ছাইরা দিব। আর ভাই কি বলবো, ওরা হিপ হপ আইডি কিনে ভাই আমাদেরকে চ্যালেঞ্জ দেয়। আমিও কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে দিছি গাইজ, যে আমাদের সাথে মাত্র তোমরা 3 রাউন্ডের বেশি জিতো। ওদেরকে নাকি গাইজ কেউই হারাইতে পারে না, বাংলাদেশের এমন কোন প্লেয়ার জন্ম নেয় নাই, তো আজকে ওদেরকে আমরা হারাই দেখাবো। তো ভাই এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে, দেখো ভাই অনেক ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু মরতেছে না, আবারও ড্যামেজ দিলাম ভাই, কাহিনী কি? মরে না কেন, মরে না কেন ভাই? ইয়েস ইয়েস, তারই সাথে আমরা এক রাউন্ড জিতে গেলাম। তো ভাই ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এখন একটা ছোট্ট বিজ্ঞাপন হবে গাইজ, তোমরা চাইলে 30 সেকেন্ড টেনে দেখতে পারো, কেউ কিন্তু স্কিপ করে যাও না। এই যে বন্ধুরা, আপনি ওয়ানএস বেটের নাম জানেন, ওয়ানএস বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো, আন্ডার বাহার, জুজু, রুলেট এবং ক্র্যাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই আর দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। আপনি পিএসএল বিপিএল 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবার 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক আমার পিন কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো গাইজ দেখো, এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডের ফাইট শুরু হয়ে গেছে, এন্ড দেখো ভাই এডব্লিউএম নিয়ে বসে আছে আমাকে মারার জন্য। তো আমি কিন্তু এখানে রাশ দিব ভাই, এন্ড রাশ দিয়ে ওরে মারবো ভাই। 20 লাখ টাকার আইডি আজকে ভরে দিব একদম, এই যে সামনে আসছে, এন্ড ভাই মর ভাই, ডাইরেক্ট হেডশট ভাই, কোনো কথা নাই, কোনো কথা নাই গাইজ, ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিব সাথে সাথে ক্লিয়ার। দেখছো ভাই কোনো কথা নাই, মানে হেডশট আর হেডশট হবে, ঠিক আছে? ওই যে দেখো একটা দেখতে পাচ্ছি, এন্ড ওরে গিয়ে মারবো, দেখা যাক আমি মারতে পারি কিনা, না দিবস ভাই খাইয়ে দেয়, ওর জন্য তো দিবস ভাই একাই যথেষ্ট। তাও দেখি গাইজ আমি কি কিলটা চুরি করতে পারি না কি। বাইরে ভাই আমার গুলি কিন্তু আমার কোনো সেটিং করা নাই আমার মোবাইলে, নিউ ফোনে দেখো গুলি আমি গায়ে লাগাইতে পারতেছি না। তো দেখো প্যাক করে ফেলছে, প্যাক করে যাবা কই চান্দু, আজকে তো তুমি অনেক মারা খাবা, ঠিক আছে? আমার হাতে অনেক পিটুনি খাইতে হবে ভাই, আমি কিন্তু তেমন খেলি না, কিন্তু আমার দিবস ভাই ওদেরকে একাই দুইজনকে খাইয়ে দিতে পারবে, এন্ড বাই মর শেষ। বাইরে ভাই 20 লাখ টাকা দিয়ে আইডি কিনছে কিন্তু আমাদেরকে মারতে পারে না, দেখো ভাই কিছু বলার নাই, ঠিক আছে? ওদেরকে আমাদেরকে 7-3 হারাইতে হবে, 3 রাউন্ডের বেশি ওদেরকে জিততে দেওয়া যাবে না, মানে যাবে না গাইস। তো ভিডিওটা তোমরা সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো ভাই, আর আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি, তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো 100% ট্রাস্টেড ভাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো। আর হ্যাঁ গাইস, অনেকে কিন্তু আমার ফেসবুকে হচ্ছে কি আমার ভিডিও ডাউনলোড করে সাইরা দেয়, ভিডিওতে ওদের নাম্বার বসিয়ে দেয় ভাই। তো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল আইসা একবার নাম্বারটা চেক দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ডায়মন্ড কেনার জন্য। তো কত হইতেছে গিয়ে ভাই, আমরা কিন্তু 2 রাউন্ড জিতে গেছি, আর ওদেরকে আমরা চ্যালেঞ্জ দিছি যে আমাদের সাথে 3 রাউন্ডের বেশি জিতা দেখাও, আর ওরা আমাদেরকে চ্যালেঞ্জ দিছে যে ওদেরকে আমরা হারায় দেখাইতে। ভাই ওরা সামনে গুলল মাইরা কিন্তু পলে আছে, দেখো ভাই বলতে না বলতে আমারে কিন্তু ড্যামেজ দিয়ে দিছে। তো এখানে মেডিকেট করে নিলাম, এন্ড একটু সামনের দিকে যাবো গাইস, এই তো একটা আসছে, এন্ড ভাই শেষ খতম ভাই, আমার সামনে আসবে আর MP40 মারি খাবা না। এই আই হাই রে, আই হাই রে, আমার নক করে দিছে, মারেন দিবস ভাই, দিবস ভাই মারেন ভাই, ড্যামেজ আছে, ড্যামেজ আছে। আচ্ছা ওকে ওকে, আমার রিভাইভ দেন,
আমার রিভাইভ দেন ভাই, আগে এই কিলটা আমি ক্লিয়ার দিব ভাই, কোনো কথা নাই ভাই, ক্লিয়ার দেন। এই তো সাবাস, ওকে কিল পেয়ে গেছি গাইস। অ্যান্ড এখানে মেডিকেট করে নিই ভাই, আপনি উপর দিয়ে যান। অ্যান্ড উপর দিয়ে চলে গেছে গাইস, এখন আমাকে এখান থেকে বের হইতে হবে। তো গুলাল মেরে চলে গেছে ভাই, এখন গুলাল কেমনে ভাঙবো ভাই? এখানে তো একটা বেজালে পড়ে গেলাম। কী রে ভাই, ওয়ালি ছুটতেছে না দেখো ভাই, ওয়ালি কিন্তু শক্ত গাইস, ওয়াল মারলেও কিন্তু ভাঙবে না এত সহজে। তো আমি এখানে ফাটানোর চেষ্টা করতেছি কিন্তু ভাঙতেছে না ভাই। আরে ভাই আমি মারবো, ওই কিলটা আমি নিবো ভাই, প্লিজ ভাই গুলাল ভাঙ ভাঙ ভাঙ। এই তো ফাঁকা হয়েছে ভাই, ফাঁকা হয়েছে। কই কই 20 লাখ টাকার আইডিওলা প্লেয়ার কিদার রে ভাই? আচ্ছা সামনে ভাই দাঁড়ানো, ওরে আমি মারবো ভাই, আপনার ওরে সুয়াই লাগবে না ভাই, ওদেরকে আমি একাই খেয়ে দিবো। 2 ভার্সেস 2 চ্যালেঞ্জ দেয় যে ওদেরকে হারাইতে পারবো না, ওদেরকে তো একাই খেয়ে দিবো। ইয়েস, আরে ভাই আপনি কিলটা চুরি করে নিলেন। তো গাইস চলে আসলাম এরপরের রাউন্ডে, আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি ভাই। অ্যান্ড ওরা কিন্তু এখনো পর্যন্ত 0 ভাই, দেখা যাক ওদেরকে 7-0 দিতে পারি কিনা। অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে কি, ওদেরকে 7-0 দিব। অ্যান্ড ভাই দেখো ভাই গুলি লাগতেছে না গায়ে। অ্যান্ড অলরেডি কিন্তু দিবস ভাই একটা নক করে দিছে, 7-5 দিবস ভাই, বাঘের বাচ্চা ভাই এইখানে কিন্তু ব্যাক করে ফেলছে। ওইটার কিন্তু মায়েরা দিব দিবস ভাই, এটার আমি মারবো। অ্যান্ড ড্যামেজ দিলাম ভাই দেখো, ও কিন্তু একটা ইয়ার মধ্যে ঢুকে গেছে। অ্যান্ড আমিও কিন্তু বাইরে থেকে মারার চেষ্টা করতেছি ভাই, বেরো ওকে, বেরো বেরো ভাই, রে ভাই গুলি লাগতেছে না গায়ে, বেরো ভাই, রে ভাই ওরে মারতেই হবে। যেমন আল্লাহ আমারে ড্যামেজ দিয়ে দিছে ভাই, আমারে ড্যামেজ দিয়ে দিছে, আমারে ড্যামেজ দিস না, 20 লাখ টাকার আইডি। আরে ভাই এই তো কিল পাইছি। টাইম আছে, এরকম হিপ হপ প্লেয়ার কোনো টাইম আছে আমাদের কাছে? হ্যাঁ গাইস বলছি না, ওদেরকে 7-3 চ্যালেঞ্জ দিছি, মানে আমাদের সাথে 3 রাউন্ড জিততে দেখাইছে। দেখো ভাই 4 রাউন্ড জিতে গেছি, ঠিক আছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ওদেরকে দেখো ভাই আমরা কেমনে হারাই, খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস এখানে কিন্তু আমরা অলরেডি 4 রাউন্ড জিতে গেছি। সামনে আমার এনিমি ভাই দেখো, বাইরে ভাই গুলি লাগাইতে পারতেছে না, মানে আমার সেটিং করা নাই তো এই জন্য আর কি, গুলিগুলো ভালো করে গায়ে লাগতেছে না। বাইরে ভাই বারবার সুযোগ দিয়েও সুযোগ দিতেছে না। যাই হোক এই তো সামনের দিকে একটা মেডিকেল মারতেছে। অ্যান্ড ভাই শেষ, আরে ভাই উইটা যাইতেছে, রিভাইভ হয়ে যাইতেছে। মর মর মর, তোদেরকে ভাই কি মাইকটা দিয়ে দিব আজকে, তোদের কোনো জানাই নাই, ঠিক আছে। তো লাস্ট ওয়ান দেখা যাক। ওই ভাই ওরে মারতে পারলেই হয়েছে, আমরা 5 রাউন্ড জিতে যাবো ভাই। আমাদেরকে চ্যালেঞ্জ দেয়, কাস্টমি চ্যালেঞ্জ দেয়, 20 লাখ টাকার আইডি নিয়ে। হ্যাঁ 20 লাখ টাকার আইডি, কই ভাই বের হয় একবার, 20 লাখ টাকার আইডি একদম ভরে দিব। কই ভাই গেল কোথায় ভাই? দেখো লুকাই গেছে, ঠিক আছে। এই তো আরে ভাই হঠাৎ করে সামনে এসে পড়তে দিবস ভাই। কই ড্যামেজ মারেন মারেন ভাই, 20 লাখ টাকা মারেন মারেন। ইয়েস খুশি, ইতনি খুশি ভাই, ওদেরকে 7-0 করে দিব দিবস ভাই, ওদেরকে 7-0 করে দিব ভাই। কাদেরকে চ্যালেঞ্জ দেয়, কাদেরকে কাস্টমে চ্যালেঞ্জ দেয়? হ্যাঁ খেলাই পারে না ভাই আর কাস্টমে চ্যালেঞ্জ দিয়ে দেয়, ওদেরকে নাকি বাংলাদেশের কোনো প্লেয়ার জন্ম হয় নাই, ওদেরকে হারাবে ভাই। তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে, তো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের ডায়মন্ড লাগবে কম দামে, তোমরা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% আশীর্বাদে, তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি গাইস। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস, সবাই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড নাও, ঠিক আছে। তো ভাই আমরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছি, অ্যান্ড ওদেরকে চ্যালেঞ্জ দিছিলাম যে ওরা আমাদের সাথে মাত্র 3 রাউন্ড জিততে। তো দেখা যাক গাইস ওদেরকে কি 7-3 হারাইতে পারি কিনা। অ্যান্ড এখানে দেখো ভাই আমার সামনে দিয়ে কিন্তু এনিমি গেছে, অ্যান্ড পিছন দিক দিয়ে গিয়ে মাইরা দিব। অ্যান্ড ভাই ফাইনালি একটা নক করে দিছি, আরেকটা আছে, দেখা যাক মারতে পারি কিনা। আরে ভাই দিবস ভাই, অপ্পি ভাই অপ্পি, ওরা কি খেলবে আমাদের সাথে? হ্যাঁ ভাই দেখো অলরেডি কিন্তু আমরা 6 রাউন্ড জিতে গেছি, ঠিক আছে। তো কি বলবো ভাই, মানে ওরা চ্যালেঞ্জ দিছিল যে ওদেরকে নাকি কেউ হারাইতে পারে না, বাংলাদেশের কোনো প্লেয়ার এখনো জন্মাই নাই যে ওদেরকে হারাবে। তো আমাদেরকে চ্যালেঞ্জ দিছিল যে আমরা ওদেরকে হারাইয়া দেখাই, আমরা চ্যালেঞ্জ দিছিলাম ভাই তোমরা আমাদের সাথে 3 রাউন্ড মাত্র জিতো, 3 রাউন্ড জিতলে বানামোনা সব সাইডা দিবো, ঠিক আছে। দেখো ভাই আমরা কিন্তু 6 রাউন্ড জিতে গেছি, অ্যান্ড এই রাউন্ড যদি জিততে পারি তাইলে আমরা কিন্তু উইন। দিবস ভাই সামনে কিন্তু এনিমি এসে গেছে, তো দেখা যাক এইবার গাইস কয় কিল আমি করতে পারি। প্রতিবারই কিল পাইতেছি ভাই, প্রতিবারই কিল পাইতেছি, আমরা 6 এন্ড ওরা কিন্তু 0 ভাই। তো দেখা যাক, এন্ড এই যে সামনে এসে পড়তে এনিমি, ড্যামেজ দিলাম ভাই, গুলাল মাইরা ফেলছে। যাই হোক আয় আয় রাজদে রাজদে, ইয়েস ভাই ইয়েস, লাস্ট ওয়ান দিবস ভাই, মারেন মারেন ভাই, 7-0 ইয়েস ভাই 7-0 ভাই, মানে আমাদেরকে চ্যালেঞ্জ দেয় ভাই, আমাদেরকে 2 ভার্সেস 2 চ্যালেঞ্জ দেয় ভাই, 7-0 তে বইটা দিলাম।
তো দেখা যাক গাইস আমি কয় কিল করছি, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো দেখতে পারতেছো বেশি কিল কিন্তু আমি করছি, এন্ড 8 কিল কিন্তু আমার। তো ভাই আমি কিন্তু ডায়মন্ড সেল করি, তো তোমরা যারা যারা ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো কম দামে, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস, সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো। তো দেখতে পারতেছো গাইস ওদেরকে কিন্তু আমরা 7-0 তে হারাই ফেলছি, আমি 8 কিল এন্ড দিবস ভাই 6 কিল। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর হ্যাঁ গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড রোজা রাখো, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ হাফিজ।